নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনাদের দেখাবো একটি বাড়ি কিভাবে বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেল, তার সরাসরি ছবি। কিন্তু তার আগে আমরা চলে যাব আপনাদের নিয়ে নয়াগ্রামের কাছে কুলডিহাতে। দেখতে পাচ্ছেন এখানে জলের স্পিড কতটা, প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে এই নদীর জল, এবং এর জলই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে পার্শ্ববর্তী একাধিক গ্রাম। সেই ছবি দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট 24 ঘন্টা চ্যানেলের পর্দায়। আপনারা প্রত্যেকেই জানেন নিম্নচাপের জেরে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে, সেই প্লাবনের হাত থেকে রক্ষা পায়নি গরুরঘাটা। দেখতে পাচ্ছেন গরুরঘাটা সেই চিত্র, একটি মাটির বাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বাড়িটি ভেঙে যাবে। বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।